বাবা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একটা রায়তার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি তিনটে শশা ছোকলা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে, আর নিয়েছি টক দই 200 গ্রাম টক দই, আর অল্প একটুখানি বোঁদে, আর একটু অল্প করে একটু তরমুজ ছোট করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি হচ্ছে চাট মশলা, একটু চিনি আর বিট নুন। হ্যাঁ, তোমরা যারা মিষ্টি অ্যাভয়েড করো তারা বোঁদে আর এই চিনিটাকে দেবে না, তাছাড়া বানিয়ে খাবে ভালো লাগবে। তো আমি আগে শশাটাকে গ্রেট করে নেব। শশাটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, যটা শশা দেবে সেই আন্দাজে দেবে। আমি এখানে তিনটে শশা দিয়েছি, টক দইটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। পুরোটাই দিয়ে দেবো, দেবো আমি বিট নুন। সাতটা আন্দাজ মতো দেবে আর চাট মশলা, আর আমি একটু চিনি দেবো, তোমরা না খেলে দেবে না। দিলাম, এবার এর মধ্যে দেবো বোঁদেটা। আমি 100 গ্রাম বোঁদে দিয়েছি। এটা রেডি হয়ে গেছে, এবার এটার উপর দিয়ে তরমুজ দিয়ে দেবে। গরমের দুপুরে খুব উপকার, খুব ভালো লাগে। রেডি হয়ে গেছে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। ধন্যবাদ।